এখানে আমাদের সেলিম ভাই ডিসকাস করতেছে। ডিসকাস করতে না, খাবার তৈরি করতে হবে, সময় লাগবে। হ্যাঁ, এইটাই তো ডিসকাসই তো করতেছে না, তো এটাই বললাম। আমরা আবার ঘুরতে যাইতে হবে ভাই, বুঝছো না? ঠিক আছে তাহলে। এইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি অ্যাজ ইউজুয়ালি। এখানে কালকে রাতেও খাইছি, এখানে খাবারের মান জোস। আর এখানকার ভিউটা হচ্ছে আর কি মন ছুঁয়ে দেওয়ার মতো একটা অবস্থা। আর কিন্তু বান্দরবন মেইন আর কি, যেই কী বলে এটাকে, বান্দরবন যে মেন টাউনটা সেখানে, বাট ওইখান থেকে জাস্ট ভিউগুলো অসাম। এখন এখান থেকে লাঞ্চ করব, যে লাঞ্চ হচ্ছে এখানে, এখান থেকে লাঞ্চ করে দেন যাব হচ্ছে মেঘলা, তারপর নীলাচল, নীলগিরি। দেখি বৃষ্টির কারণে একটু যতটুকু পারি কভার করার চেষ্টা করব যেতে, বাট বৃষ্টি খুবই প্রবলেম করতেছে আমাদের, সো এই জন্য যেতে পারতেছি না, বারবার থেমে থেমে যেতে হচ্ছে। আর বাইকও নিয়ে আসি দেই, সিএনজিতে আসছি। ও, পরিবেশটা খুবই সুন্দর। এখানে পরিবেশটা অনেক সুন্দর। আজকে কালকে ফ্রাইডে ছিল, মেবি কালকে টুরিস্ট আর কি অনেক টুরিস্ট আসছে, রিজার্ভ করে বাসগুলো দেখ জায়গা যাচ্ছে, তো Thank you.